নমস্কার, কেজরিওয়ালের নাম। নিজেকে খুব ফিট ভাবতাম, তো এর মধ্যে ব্লাড টেস্ট করলাম, আল্ট্রাসাউন্ড করলাম, আল্ট্রাসাউন্ডে কিছু পাওয়া যায়নি। তো ব্লাডে দেখলাম সুগার বর্ডার লাইন আর প্যানক্রিয়াসটা একটু এনলার্জমেন্ট। তো তখন একটা জিনিসই মাথায় এলো যে একটা গাড়ির যদি সার্ভিসিং হয়, একটা ফোর হুইলারের যদি 10,000 কিলোমিটারের পর সার্ভিসিং হয়, তো আমাদের তো 365 দিনে সবারই একবার হেলথ চেক আপটা করা দরকার, যে আমার ব্লাড রিপোর্টগুলো ঠিক আছে কি না, আমার কোনো কিডনিতে পাথর আছে কি না, আমার গলব্লাডারে স্টোন আছে কি না। তো এই জিনিসগুলো একটু দেখা দরকার। তো কারণ শরীরে কিন্তু এটা একটা মেশিন, তো মেশিনের যদি সার্ভিসিং হয়, আমার নিজের কেন সার্ভিসিং হবে না? ভালো থাকবেন।